কি খবর ভাই লোক? আমি তোমাদের জয়, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল্প স্বল্প টেকের গল্প। আজকে 26শে জানুয়ারি, সবাইকে জানাই যাচ্ছি প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর এই প্রজাতন্ত্র দিবসের সুন্দর সকালে আমরা শুরু করছি আমাদের এই ভিডিও, ফিউচার সায়েন্টিস্ট ফ্রম বামুনগাছি ভোলানাথ বিদ্যালয়। চলো দেখা যাক। কিছু ঝলক ফিউচার সায়েন্টিস্টের নরেন্দ্রপুর রামকৃষ্ণ থেকে, এবং আমরা বলেছিলাম আজকে আমরা দেখব বামুনগাছি ভোলানাথ বিদ্যালয়ের ফিউচার সায়েন্টিস্টদের সম্পূর্ণ গল্প তাদের মুখ থেকে। বামুনগাছি ভোলানাথ বিদ্যালয় এবছর পূরণ করলো তাদের হীরক জয়ন্তী বর্ষ, এবং এই হীরক জয়ন্তী বর্ষে তারা অনুষ্ঠিত করেছিল নানা রকম অনুষ্ঠান। তাদের বিজ্ঞান বিভাগ, তাদের ভোকেশনাল বিভাগ, এবং বিভিন্ন নানা রকম যত রকম ডিপার্টমেন্ট আছে সবাই মিলে তারা বানিয়েছিল নানা রকম কর্মকাণ্ড, নানা রকম মডেল, নানা রকম প্রজেক্ট। আমরা সেখান থেকে নিয়ে এসেছি তাদের ভোকেশনাল বিভাগ এবং বিজ্ঞান বিভাগের ক্ষুদ্র বিজ্ঞানীরা আমাদের কি কি দেখালেন তাদের প্রজেক্ট সম্পর্কে, মডেল সম্পর্কে, এবং তাদের এই প্রজেক্ট মডেল কি কি হবে ভবিষ্যতে এই পৃথিবীর উপকার করতে পারবে। চলুন তারা দেখে নিই বামুনগাছির ভোলানাথ বিদ্যালয়ের আমাদের ক্ষুদ্র বিজ্ঞানীরা, ভবিষ্যতের বিজ্ঞানীরা আমাদের ঠিক কি কি বললেন তাদের প্রজেক্ট নিয়ে। আমরা স্কুল থেকে শিখে একটা হাউস ওয়ার্ডিং সেট করা আছে, যেটা আমরা স্কুল থেকে শিখেছি। স্কুল থেকে শিখে এটা আমরা একটা মডেল তৈরি করেছি, যে মডেলটা দেখা যাচ্ছে, মডেলটা মানে হাউস ওয়ার্ডিং যে মডেলটা ঘরে আছে না, সেই মডেলটা তৈরি করেছি। তা প্রথমে মডেলটা তৈরি করে আমরা তো প্রথমে কারেন্টটা দিয়ে পাওয়ারটা দেবো না, কারণ পাওয়ারটা দিলে কোথাও ধরো তার ইনস্ট্রুমেন্ট আছে সেটা জয়েন্ট হয়ে ধরো ওখানে ইয়ে হয়ে শর্ট সার্কিট করতে পারে, ওর জন্য আমরা ওইখানটায় লাইনটা দেবো না। আমাদের মেগার আছে, মেগার দিয়ে অল্প কিছু পাওয়ার হয় আমাদের, সেই মেগার দিয়ে আগে তারপরে আমরা কোনটা জ্বলবে সেরকম সেটিং করে তারপরে পাওয়ার দিয়ে আমরা লাইট জ্বালিয়ে দেখবো যে আমাদের সব পাওয়ার গুলো ঠিকঠাক আছে কিনা। তারপরে একটা হাউস ওয়ারিং সেট কমপ্লিট হবে আমাদের। জ্বলছে তার মানে এটা ঠিক আছে, বডিটা ঠিকই নেবো, বডি হয়ে আছে কিনা। তারপরে এটা হয়তো ঠিক করলাম, দেখলাম এটা ঠিক আছে, এবার এটা ফিটিং এর জন্য রেডি। দেখাচ্ছি এবং স্পিডটাকে আমি যখন কমাবো তখন ওই মিটারের সাহায্যে এটা স্পিডটা কমে যাবে, এবার কমের ক্ষেত্রে মিটার থেকে স্পিডটা কম হবে। এবার সেক্ষেত্রে আমরা যখন আবার সাউন্ড মেরে দিচ্ছি তখন আবার স্পিডটা, মোটরটা কিন্তু স্পিড করছে, স্পিড করার কারণে এর স্পিডটা বেড়ে যাচ্ছে। এটা এখানে আমরা এটা কি প্রিন্সিপালে কাজ করছে, মানে এটা ম্যাগনেটিক ফিল্ডে যে চুম্বকের মাধ্যমে এই মোটরটাকে স্পিড করছে এবং এই মোটরটাকে কন্ট্রোল করছে ম্যাগনেটিক ফিল্ডের কারণে। এখানে আমরা আরেকটা জিনিস তৈরি করেছি, যেটা জেনারেটিং সিস্টেম, যে মোটরটাকে আমরা ফার্স্ট লাইন দিচ্ছি জেনারেটিং সিস্টেমে, পাওয়ার দিচ্ছি, পাওয়ার দেওয়ার ফলে এই মোটরটা আমাকে ঘুরতে সাহায্য করছে, এবং নেক্সট পরবর্তী যে মিটারটা মোটরটা আছে সেই মোটরের ক্ষেত্রে আমাকে লাইটটা জ্বালাচ্ছে, এটাই এটার কাজ। যার সাহায্যে আমরা যে কোনো নোংরা আমরা পরিষ্কার করতে পারি,
অলরেডি নোংরা আমরা পরিষ্কার করে দিতে পারি, কোনো অসুবিধা হবে না, সব নোংরা আমরা পরিষ্কার করতে পারি। হ্যাঁ, এটা কি কি দিয়ে বানিয়েছো? এটাকে 12 ভোল্টের ডিসি দিয়ে বানানো আছে, একটা মোটর আছে, বোতল আছে, কিছু কিছু পাখা আছে, এটা দিয়ে বানানো হয়েছে। এবার ময়লাটা ওয়াশ করতে গেলে এটা মাথাটা খুলে এই যে ওয়াশ করতে ওয়াশ হয়ে গেল, মানে হাতও লাগলো না, সেটা ওয়াশ হয়ে গেল। ছোট একটা পাম্প তৈরি করা হয়েছে, এটাতে আমরা জল জল নিয়ে যাই। আমরা এখানে একটা সোলার পাওয়ার তৈরি করেছি, যার মাধ্যমে ব্যাটারিটাকে চার্জ করছি। চার্জ করার পরবর্তীতে আমরা এখানে লাইট বা পাখা জ্বালাতে পারছি, যেমন লাইট এখানে পাখা চলছে, পরবর্তীতে আমরা লাইট জ্বালাচ্ছি, দুটো লাইট জ্বালাচ্ছি, এবং এর পরবর্তীতে আমরা যখন রাতেবেলা চার্জ শেষ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা সোলার পাওয়ারকে হিট করছি, যে প্লেটটাকে হিট করার পরবর্তীতে আমরা আবার নতুন করে চার্জ করতে পারছি। চার্জ করার পরে আমরা সেম পদ্ধতিতে আবার লাইট পাখা সব কিছু জ্বালাতে। ভবিষ্যতে কথা হবে কেন, কারণটা কি? এটার কারণটা আমরা এখন যে পর্যায়ে এসেছি সেই পর্যায়ে আমরা কারেন্টটা খুব কস্টলি হয়ে উঠেছে, তার কারণ আমরা সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটি প্রজেক্টটা তৈরি করেছি, যার কারণে আমরা স্বল্প খরচায় আমরা এটাকে চালাতে পারবো। এবার এইটা ইমপ্লিমেন্ট করা অঞ্চলে কারেন্টের যে খরচা হয় তার চেয়ে কম? হ্যাঁ, এটা অবশ্যই কম। সেক্ষেত্রে ওয়ান টাইম ইউজ করছি আমরা, খরচাটা করছি, পরবর্তীতে আমরা এর বেনিফিটটা নিতে থাকছি। এটাই এর মানে একবারই যে ইনস্টলেশনের খরচা, তারপর থেকে? হ্যাঁ অবশ্যই, তারপর থেকে চলতে শুরু করবে। এবং সেক্ষেত্রে আমাদের কিছু রিপ্লেসমেন্ট করতে হবে, করার পরবর্তীতে আবার সেম নাম দেবাশিষ্ণ। এটা একটা ফায়ার এক্সটিংগুইশার, নাম ড্রাই ড্রাই পাউডার। তো এটা দিয়ে সাধারণত নর্মাল যে কোনো আগুন বা পেট্রোল বা ফ্যাট জাতীয় জিনিসে যদি আগুন ধরে যায় তখন আমরা এই ড্রাই পাউডার দিয়ে সেই আগুনটা নেভাতে পারি। এর নিয়ম আছে, যখন এটা আমরা কোনো কোথাও আগুন ধরে গেল তো সেই জায়গায় আমরা কী করে এটা অপারেট করব, আমরা কি কর্তব্য বিমূঢ় হয়ে থাকি, মানে কি করব বুঝতে পারি না, অথবা আমাদের সামনে রয়েছে কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারছি না, সেক্ষেত্রে ফার্স্ট আমাদের করতে হবে, এখানে সিল করা একটা সেফটি পিন রয়েছে, এখানে সিল করা একটা সেফটি পিন রয়েছে, এটা আমাদের খুলে ফেলতে হবে। খুলে ফেলে এই পিনটা খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর আমাদের এখানে যে হলুদ একটা প্রোটেক্টিং ডিভাইস আছে এটা খুলে নিতে হবে টান দিয়ে, এটা খুলে যাবে। খোলার পরে এটা আমাদের এই নজেলটাকে আগুনের অভিমুখে ধরতে হবে, আগুন যেখানে আছে সেই অভিমুখে ধরতে হবে, ধরে এটাকে জোরে প্রেশার দিতে হবে। প্রেশার দিলে তবেই সেটা আগুনটা নিভতে সমর্থ হবে, নতুবা কিন্তু আগুন কখনোই নিভবে না। আমরা যদি এর ব্যবহারই না জানি তাহলে আমরা আগুন ধরে গেলেও কিছু করতে পারবো। আচ্ছা, গ্যাসটা সেল যদি আগুন যায় ওটা এভাবে বন্ধ করা যাবে? হ্যাঁ, গ্যাসেরটা নয়, এটা হচ্ছে মেনলি নর্মাল যে কোনো আগুন, ফ্যাট বা ডিজেল জাতীয় জিনিসে স্বাভাবিকভাবে হেল্প করবে। কিন্তু দেখুন, রান্নার জায়গায় এটা ব্যবহার করা হয় না, কারণ এটা একটা পাউডার, এটা কেমিক্যাল পাউডার। বিকজ রান্নার জায়গায় ব্যবহার করলে সেখানে রান্নার অন্য বহু জিনিসে ছড়িয়ে ছিটিয়ে সেটা নষ্ট হয়ে যেতে পারে। কোনো বদ্ধ জায়গায়, ইলেকট্রিক রুম বা কোনো বদ্ধ জায়গায় এটা আমরা ব্যবহার করবো না, এটা ওপেন জায়গাতেই ব্যবহার করবো। বিকজ বদ্ধ জায়গাতে এটা ব্যবহার করলে এর যে পাউডারটা যে ব্যবহার করছে তার সাফোকেশন হতে পারে, অতএব সেই সব জায়গায় আমরা এটা এখান থেকে অডিও সিগন্যালটা ধরে তো লাইটে যাচ্ছে, এবার লাইটে সেই ফ্রিকোয়েন্সিতে কাঁপছে, এখানে সেটা ধরে বক্সে বাজাচ্ছে। এর অনেকগুলো ফায়দা রয়েছে, যেমন আপনি এখানে বসে ওয়াইফাইয়ের মাধ্যমে ডেটা আপনাকে এখানে অ্যাক্সেস করছেন, তাহলে আপনার বাইরে বসে যদি কোনো হ্যাকার থাকে আপনার এখানে কিছু দেখতেই পাবে না, মানে সে এটা আপনারা হ্যাক করতে পারবে। সাহায্য করতে পারি। মূল ফায়দা হলো
ওয়াইফাই কি হ্যাকারদের হাত থেকে বাঁচাতে পারবে? হ্যাঁ, আপনি ভাবুন এই ঘর থেকে বসে 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 হ্যাক করছেন, আপনার বাইরে যে বসে থাকবে সে আপনার এখানে কিছু দেখতেই পাবে না। এটাই তো এটা বড় ফায়দা। এটা আপনার বাইরে যদি সে থাকে আপনার এখানে নেটে অ্যাক্সেসই করবে না যে সে এসছে, পাসওয়ার্ড থাকুক আর না থাকুক। কিন্তু ওয়াইফাই তো খালি একটা ঘরে কাজ করবে, এটা কি ওয়্যানে সম্ভব? ল্যানে কি হবে বুঝিয়ে দিবি, ল্যান ওয়াইজ হচ্ছে, ওয়্যান ওয়াইজ কি সম্ভব? হ্যাঁ ভাবুন, আপনি ভাবুন, আমি কোনো এমন, আমাদের সকালবেলা সবাই জানে সূর্য আলো থাকে, রাত্রেবেলা কিছু কিছু আলো রয়েছে যেগুলো আমরা দেখতে পাই না, অনেক আলোই সবসময় চোখে যাবে যেগুলো আমরা চোখের মাধ্যমে দেখতে পাই, সেসব লাইটগুলো যদি আমরা রেড রাস্কোনের জন্য ব্যবহার করতে পারি সেটা দিয়ে আমাদের অল টাইম পড়া সম্ভব। সেটা আপনার এবার বাড়িতে যেটা থাকবে সেটা আপনি ওটা ক্যাপচার করে আপনি ইয়ে ইউজ করছেন, এক্সরশনি ইউজ করছেন, এক্সরশনি দেখে তো আটকাবে না, সোজা বেরিয়ে যাবে। সেটা যদি আপনি সেটা যদি এক্সেস করেন যদি এরকম ভাবে স্ট্রেটটাকে ঘর কিছু কাঁচের টুকরো রাখলি, প্রিজম রাখলি, আটকে বেরিয়ে এলো, ওটা বলছি না, লাইট তো সোজা যাচ্ছে ধর, লাইট থেকে এখানে আসতে গেলে এখানে অবস্ট্রাকশন আছে, কিন্তু লাইট চাই, এইটাকে এইদিক দিয়ে এলে এভাবে অবস্ট্রাকশনকে শোনা যাবে, কিন্তু কি বলতো যেখানে ধাক্কা খেয়ে যাচ্ছে শুধুমাত্র সাধারণ এলইডি, হয়তো সাউন্ডটা ইয়ে তো মানে এটা এটা আরো অ্যাডভান্স করে যাবে। হ্যাঁ, এটা আরো অ্যাডভান্স করে যাবে, এখনো চলছে, এটা নাসারেও ভেবেছে, এটা সব এটা অনেকগুলো ফায়দা আছে। এটা যেমন 100 GB/s থেকে স্পিড দিতে পারবে, আমরা যেটা সাধারণ ইউজ করি এটা 4G স্পিড, 100 GB/s থেকে 240 GB/s। হ্যাঁ, এটা খুব ফ্রেন্ডলি, এটা এটা কেন আমরা যে সূর্য আলো যেটা সেটা তো যদি আমরা ব্যবহার করতে পারি নিশ্চয়ই এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। আর তাছাড়া এটা অনেক রকম ফায়দা রয়েছে, এটা আপনি আন্ডার ওয়াটার ইউজ করতে পারবেন, বাইরে থেকে হ্যাক করতে পারবেন, আপনার সাইলেন্স দিক থেকে ভালো, তারপর এটার স্পিড তো প্রচুর বেশি, এটা এতটাই বেশি ভাবুন, আপনি নেপচুন থেকে কোনো তথ্য আসছে সেটা যদি আপনি এখানে পাঠান ওটাও চলে আসবে, মানে এটা সুপার যে নাসাতে এরা টেসলা কয়েল বানিয়েছে, যে বিজ্ঞানী টেসলা যে কয়েলটা বানিয়েছিল আমরা তাদের মিনি রুম বানিয়েছি খুব ছোটো, এটার মাধ্যমে কিন্তু বিনা ওয়্যারলেসে এটা কারেন্টটা চলে, এটা লাইটটা চলে। তাছাড়া কি করে এখানে এখান থেকে যে ব্যাটারি যে কারেন্টটা যাচ্ছে এটা এখানে উপরে উপর থেকে উঠে চারিদিক থেকে কয়েলের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে, এবার এলইডি যেটা আছে বা এলইডি এটাকে ধরছে, এখান এখান দিয়ে আসতে পারে বা এখান দিয়ে আসতে পারে, সেটা সেটা ধরছে, ঘরের ভিতরে যে নিয়ন গ্যাসটা আছে এটা হায়ার স্টেটে উঠছে, বা যে স্ট্যান্ডার্ড যেটা রয়েছে সেটা ছেড়ে দিয়ে যেভাবে লাইট বিক্রম করে সেভাবে বিক্রম করছে। Thank you.
অসাধারণ অসাধারণ। এই ছিল আমাদের বামুনগাছির ভোলানাথ বিদ্যালয়ের ভবিষ্যৎ বিজ্ঞানীদের তৈরি করা প্রজেক্ট, তৈরি করা মডেল এবং সেই মডেলের প্রজেক্ট সম্পর্কে নানা রকম তথ্য যা ভবিষ্যতে আমাদের সকলের কাজে লাগবে। পুরো সায়েন্সের প্রজেক্ট গুলো, সায়েন্সের মডেল গুলো ভবিষ্যতের জন্য সত্যি অ্যাসেট। তো এই ছিল ফিউচার সায়েন্টিস্ট ভোলানাথ স্কুলের পক্ষ থেকে। যা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটিকে শেয়ার করো যাতে সবার কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে পারে। আর কমেন্ট করো, তোমরা কমেন্ট করছো না, কমেন্ট করো ভিডিওটি কেমন লাগলো, কোথায় কি ভুল আছে, কোথায় কি ত্রুটি আছে, তোমরা প্লিজ কমেন্ট করো। আর যা নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও এবং বেল আইকনে হিট করে যাও যাতে এরকম আরো ভালো ভালো ভিডিও এবং সারা বাংলা সারা ভারতের ফিউচার সায়েন্টিস্টদের আমরা তোমার সামনে হাজির করতে পারি এবং সারা পৃথিবী তা দেখতে পারি। আজকে এই পর্যন্তই, আমার দেখা পরবর্তী ভিডিওতে। ততদিন খুব 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 ভালো থাকো।